lovely viewers, now you are with Farjana. This video is very special because it is one of the most requested. আমার আব্বু আর্মিতে জব করতেন সেনাবাহিনীর মধ্যে। আমরা ক্যান্টনমেন্ট স্কুলেই পড়াশোনা করতাম, যেহেতু আমার আব্বু জব করতেন ওইখানে। তো ওইখানে যে ক্যান্টনমেন্ট স্কুল, তারপর যে ক্যান্টনমেন্ট এরিয়া, অনেক সুন্দর একটা পরিবেশেই আমাদের শৈশবটা কাটে। আমি মুরাদনগর নুরুন্নাহার স্কুল বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত। তারপর আবার চলে আসি কুমিল্লায়, তারপর কুমিল্লায় 9-10 এবং গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং মাস্টার্স কুমিল্লাতেই। এর মধ্যে আমি যখন ক্লাস 10 তখন আমার বিয়ে হয়ে যায়। তারপরে আমি বিয়ে হয়ে আসার পর আমার যিনি শ্বশুর শাশুড়ি, তারা আমার মা বাবার মতো, তারা আমার দায়িত্ব নেয়, যে আমার পড়াশোনার দায়িত্ব তারা নিয়ে নেয়। এমনিতে শিখা হয়নি বলতে গেলে, আমি নিজে নিজেই প্র্যাকটিস করতে করতে চলে মানে আমার আর্ট শিখা হয়ে যায়। ছোটবেলায় আমি আমার বাবাকে দেখতাম আর কি, যে উনি অবসর সময়ে ছবি আঁকতেন। সেখান থেকে সামনে থেকে দেখার সাহস হতো না, আমি একটু ভয় পেতাম আমার আব্বুকে। তো ওনার পিছন থেকেই দাঁড়িয়ে দেখতাম যে উনি ছবি আঁকতেছে। তো এটা আমাকে খুব বেশি ইয়ে করে, তখন আমি মনে হয় ক্লাস 2 বা 1 পড়ি, এই এরকম আর কি বয়স আমার। তারপর থেকে নিজে নিজে আঁকা শুরু করি। তো নিজে নিজে আঁকতে গিয়ে দেখা যায় আমি একটু খেয়াল করতাম প্রকৃতির দিকে, যেটাই আঁকতাম সেটার দিকে খেয়াল করতাম, এটা কী কীরকম আছে ওইটা দেখে দেখে আঁকার চেষ্টা করতাম। তারপর গ্রামীণ সিনারি আঁকতাম, যখন আমি নানুর বাড়ি দাদুর বাড়ি যেতাম, তো ওখানে যে খেরের পাড়া, তারপর মাঠ পুকুর, এগুলো দেখে নিজে নিজে এমনিতে পড়াশোনার পাশাপাশি টিউশনই করতাম, যেমন আর্ট মানে ড্রয়িংয়ের উপরেই। আমার অনেকগুলো স্টুডেন্ট ছিল, প্রায় 30-40 জনের মতো, যারা আমার কাছে আর্ট শিখতে আসতো। ইউটিউবের যখন আমি চ্যানেল খুলি, এর হয়তো কয়েক মাস আগে আমি ইউটিউব সম্পর্কে জানি মাত্র। ইউটিউবে যেহেতু অনেক ধরনের ভিডিও আছে, যা সার্চ দিই সেটাই আসতেছে, তখন ভাবলাম যে দেখি ছবি আঁকা নিয়ে কিছু আছে কি না। তখন ড্রয়িং রিলেটেড ছবি মানে সার্চ দিয়ে নিয়ে আসি। তখন আমি খুবই খুশি হই যে অনেক কিছুই আমার শেখার আছে ড্রয়িংয়ের ক্ষেত্রে, যেটা আমি এতদিন শিখতে পারি নাই। তখন আমি ভাবি যে ভালো হয়েছে, এখন আমি ইউটিউব থেকে শিখবো যেগুলো আমি পারি না। আমার হাজব্যান্ড তখন বলে যে তুমি তোমার আঁকা ছবি কিছু ছাড়ো ইউটিউবে, তুমি তো এটা করতে পারো। প্রথম যখন আমি ভিডিও ছাড়ি তখন আমি খুবই ব্যস্ত। একে আমার মাস্টার্স প্রিলি পরীক্ষা চলতেছে, তার মধ্যে আমার বাচ্চা আছে, তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন এবং এ নিয়ে যে আমি শিখতেছি কোর্সটা, এটাও কন্টিনিউ করতেছি। এই জন্য মাথায় আসলো যে ছোট ছোট বিষয়, যেমন ফ্রুটস, হাউ টু ড্র বেনানা, তারপরে হাউ টু ড্র জ্যাকফ্রুট, এই ক্যাটাগরির যে ছোট ছোট একদম অল্প সময়ে, যেই দিন আমি ভিডিওটা পাবলিশ করি এর পর দিন দেখি প্রায় 14টা ভিউ হয়েছে। আর 14টা ভিউ, এটা দেখে আমি সত্যি এত খুশি হয়েছি, যেটা এখন লাখ ভিউ হলেও খুশি হই না। আমি যখন শুরুতে চ্যানেলটা ক্রিয়েট করি তখন আমার মেইন ফোকাস ছিল বাচ্চাদেরকে নিয়ে, তাই আমি চ্যানেলের যে লোগোটা সেটা বানাইছিলাম, আমি নিজেই বানাইছিলাম। ডোরেমন যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা দিয়ে আমি লোগোটা তৈরি করি, যেটা আমার রাইট নাই। তাদের নজরে যখন পড়ছে যে আমি তাদের ক্যারেক্টার দিয়ে লোগো বানাইছি এবং আমার অনেক ভিডিওতেই এই লোগোটা আমি ইউজ করছি, তখন তারা আমাকে প্রায় 300টা ভিডিওর মধ্যে কপিরাইট দিয়ে দেয়। আর এই 300টা ভিডিওই হচ্ছে আমার সব থেকে বেশি পপুলার ভিডিও। প্রায় 2-3 দিন পার হয়ে গেছে, 6 দিন না 7 দিন পর ডিজেবল হয়ে যাবে চ্যানেলটা। তখন আমি তাদের সাথে যোগাযোগ করি, তারা অনেক খুশি হয় যে আমি যে বিষয়টা বুঝতে পারছি, এবং তারা আমার কাছে একটাই দাবি করে যেন আমি আমার চ্যানেল থেকে সম্পূর্ণভাবে ডোরেমন ক্যারেক্টারটাকে রিমুভ করে দিই। তবে আমি প্রপার্টি করছি 3টা, ফ্ল্যাট কিনছি, এর মধ্যে 2টা কুমিল্লাতে, যেটা ACL ফ্ল্যাট কুমিল্লা, যেই 2টা, এটা 2টা ফ্ল্যাট মিলে আমার 1 কোটি 20 লাখের উপরে পড়ছে। এখন যেটা, এটা প্রায় 3 কোটির পড়বে। হ্যাঁ, এই তো আমাদের রেগুলার চলাফেরায়, তারপর চ্যানেলের জন্য যেটা প্রয়োজন এগুলোতে খরচ। আমরা আবার কি শুধুমাত্র ইউটিউবের যে রেভিনিউ থেকেই আয় করি, আমরা এক্সট্রা যে স্পন্সরশিপ নেওয়া বা অন্যান্য ক্যাটাগরিতে আয় করি না। Thank you.